কে কি করছে সেটা কোনো মুসলমানের বিবেচনা নয়। একজন মুসলমান দেখবে আমাদের প্রিয় নবীজির আদর্শ, প্রিয় নবীজির আদর্শই আদর্শিত হতে পারলে তারপরে কার আমরা প্রকৃত মুমিন হতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. القرآن. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাটি হবে দাড়ি রাখার নির্দেশের আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজ উম্মতের জন্য হলো একটি গুরুত্বপূর্ণ আদর্শ। আর দাড়ি এমন একটি বিষয় যেটি হলো আম্বিয়ায়ে কেরামদের একটি নিশানি, কাজেই প্রত্যেকটি মুসলিমকে দাড়ি রাখা অপরিহার্য প্রয়োজন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এত বড় গুরুত্ব দিয়েছেন যে প্রতিটি আমল চাল চলন একজন নবী প্রেমিক উম্মতের কাছে আদর্শ যেন হয়ে যায়, যে এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত হাসান, অত্যন্ত আদর্শবান এবং উত্তম নমুনা হিসেবে পাঠিয়েছি। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনাকে মেনে চলতে হলে দাড়ি আপনাকে রাখতেই হবে। কে কি করছে সেটা কোনো মুসলমানের বিবেচনা নয়। একজন মুসলমান দেখবে আমাদের প্রিয় নবীজির আদর্শ, প্রিয় নবীজির আদর্শই আদর্শিত হতে পারলে তারপরে কার আমরা প্রকৃত মুমিন হতে পারব। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের মধ্যে আরো একটি জায়গায় বলছেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যদি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুকরণ করে, অনুসরণ করে, আপনাকে যেন ইত্তেবা করে। যদি আপনাকে ইত্তেবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের পাপকে ক্ষমা করে দিতেও পারেন, কেননা মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান। জি, সর্বক্ষেত্রে নবীজির অনুসরণ করা আল্লাহ প্রেমের নির্দেশন বলা হয়েছে। তার জন্যতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন দাড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। যে হাদিস পাকের মধ্যে এসেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আন উমর ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে হাদিসটি রয়েছে আবু দাউদের 4033 নম্বর হাদিস, হাদিসটি রয়েছে মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে, আবার আপনার তিরমিজির শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। নবীজি বলছেন যে যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, অর্থাৎ যে ব্যক্তি যাকে অনুকরণ করবে, তার সঙ্গে তার কিয়ামতের দিন হাশর হবে। এজন্য ভাই, আমাদের প্রকৃত মুসলিম হিসাবে আল্লাহ পাকের নবীজির
আল্লাহ পাকের নবীজির আনুগত্য করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কর্মের অনুসরণকে এর সাথে জান্নাতে যাওয়ার পথের ঘোষণা করেছেন। যে এর জন্য তো নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা বিসুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের পদ্ধতিকে জিন্দা করবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2678 নম্বর হাদিস। কোরআন থেকে আর অনেক দলিল পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন যে হে সহদ, হে আমার সহদর ভাই, আমার দাড়িও ধরো না, মাথার চুল ধরো না, আমি আশঙ্কা করছিলাম যে তুমি বলবে বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো। যে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মাধ্যমে একজন নবীকে নির্দেশিকা দিয়ে জানিয়েছে। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে একটি ঘটনা বর্ণিত রয়েছে দাড়ি বিষয়ে। কাজে দাড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত, এটি মুসলমানের একটি নিশানি, আমাদের প্রত্যেকের দাড়ি রাখার অপরিহার্য দরকার। বুখারী শরীফ থেকে হাদিস বর্ণিত 5472 নম্বর হাদিস দেখতে পারেন, মুসলিম শরীফের 495 নম্বর হাদিস দেখতে পারেন, আরও অন্য অন্য কত হাদিসের দলিল আপনাকে দেব। সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা প্রত্যেকটি হাদিসে দাড়ির গুরুত্ব দেওয়া হয়েছে। জি, কাজে দাড়ি প্রত্যেকটি মুসলমানের জন্য রাখা অপরিহার্য, তারা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে দাড়ির গুরুত্ব দেওয়ার বজায় রাখো বলি। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।